হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপিদ মাপি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে আর ভালো আছে। আর আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। এখন সন্ধ্যাবেলা প্রায় 1:30 মতো বাজে আর আমি একটু যাচ্ছি বাজারে। তো কেন যাচ্ছি তার জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি প্রথমে গেছিলাম ফুলের দোকানে, তারপরে গেছিলাম অ্যাকুরিয়ামের একটা লাইট আনার জন্য, লাইটের দোকানে, ইলেকট্রনিক্সের দোকানে। তারপর এখন চলে এসেছি কেকের দোকানে, একটা কেক নিব। আর বাড়িতে এসে অ্যাকুরিয়ামের লাইটটাও লাগানো হয়ে গেছে। আর দেখো মাছগুলো কি করছে। দেখো এখন ঘড়িতে বাজে 11:25। হ্যাঁ, আর এইখানে বাবাইকে দেখো, ও আর জেগে থাকতেই পারছে না, আর গিফট বের করে আগের থেকেই দেখিয়ে দিচ্ছে, এমন বদমাশি করছে। এটাতে কি আছে? এটা কি করবি তুই? না খুলবি না, এটা তো পাপার গিফট, তুই কেন খুলছিস? তুই পাপাকে দিবি বলে দিবি বললি যে আমি গিফট এনে রাখছি আর ওর পাপাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটা আমি পাপাকে দিব। এই গিফটটাও খুঁজে পেয়ে গেছে ঘরে, আর এখন দেখো নিজেই খুলে নিচ্ছে। বাবা পাপাই পাপাকে দে, পাপা খুলবে। পাপা তাহলে পাপার গিফট হলো কি করে, হলো কেমন করে? তোমার গিফট হয়ে গেল তো তুমি খুলছো। প্যাকেটের ভিতর কি আছে ও নিজেও জানে না, তাই নিজে এক্সাইটেড খুলতে বসে গেছে। বলছে চকলেট টকলেট আছে নাকি, না কি কোনো খেলনা আছে। দেখি আমাকে তে দেখাই। এটার মধ্যে ছিল একটা পার্স, বক্সটাতে, বক্সের মধ্যে রাখি না হলে বোঝা যাচ্ছে না। এটার মধ্যে আছে ছিল একটা ওয়ালেট। তাহলে বেটু কি পাপাকে ওয়ালেট দিল? হ্যাঁ, আর কোন গিফট দিবি না? আমি কেন দিব? তো বেটু গিফট দিবে, বেটু আনবে না? বেটু আনেনি যখন মামামের গিফটটা চুরি করে বেটু দিয়ে দিল। পুরো কাঠের মতো এরকম ছুপিয়ে রাখছে। তো আর আমি আর বাবাই মিলে এখানে কি করছি দেখো। বাবা ঘুমে গেছিল, ওকে আবার ঘুম থেকে উঠিয়েছি আমি। আর এই যে মোমবাতি, কালারে মোমবাতি, তোমরা দেখো এইটা। আরে পরে দেখাবো থাক। আর এখানে দেখো কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। তুমি জানো ও ঘুমে গেছিল, ওকে ঘুম থেকে তুলছি আমি। যে ফুলগুলো, ও মা আসো না, আরে আসো না। পুচকু ছোট থেকে কখনো বাড়িতে ভয় পাইনি, এখানে বয়ান দিচ্ছে কেমন দেখো, অনেকই ভয় লাগতো। একটু খুশি ছিল আগে থেকে, একটু খুশি ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অভিষেক পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। আরো কাট রে গিফট টিফট দেওয়া হয়ে যাক, থাম দাঁড়া দাঁড়া, গিফট টিফট দেওয়া হয়ে যাক। তোমার বার্থডে গিফট, একটা গিফট খুলে একটু আগে দিয়ে দিচ্ছে।
ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অনি আছে হ্যাঁ ওকে একটু খা ওকে একটু খা অনি আছে এই আরে গিফট র‍্যাপার কে কারা গিফট খুলছে ঠিক কথা দাঁড়া আমি ভিডিও করছি পরে আগে আগে এক গিফট খুলছিস বাচ্চাদের ফটো দেখি আমার বালিশের মতো পুরো খুলে দে পুরো প্যাকেটটা খুলে দে চলো দুজনে খুলি তোকে র‍্যাপ করে দেবে গিফটে মে ওটাকেও খুলে দিচ্ছে দেখ খুল ওটাকে তুই খুল তুই খুল ঝটকে মারা টানলে কিন্তু খুলে দেবে আমি রেগে গেছি আমি চলে গেলাম আমি থাকবোই না আমাকে এরকম বললো বাচ্চা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি গল্প শেষ কালকে রাত্রের পর এখন ব্লগটা শুরু করছি এখন দেখো সকাল সকাল অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন আমরা যাব পুজো দিতে আমি বাবাই আর ওর পাপা তিনজন মিলে যাব পুজো দিতে দেখো রেডি হয়ে গেছি একটা রেড কালারের জামদানি পরছি আর বাবাইও একটা রেড কালারের শার্ট পরেছে ব্ল্যাক প্যান্ট পরেছে হ্যাঁ পাপার বার্থডে ব্লগটা তো আজকে ওর পাপার বার্থডে তো কালকে রাত্রিবেলা তো 12টার সময় আমরা সেলিব্রেট মানে কালকে বলছি রাত 12টার সময় আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম তো তারপর রাত্রে ঘুমাতেও একটু দেরি হয়ে গেছে তখন থেকে কোনো ভিডিও তারপরে আজকে সকালে উঠে আর কোনো ভিডিও বানাইনি কারণ জানতাম যে পুজো দিতে যাব তাই জন্য কোনো ভিডিও বানাইনি আর এখন আমরা পুজো দিতে যাবো রেডি হয়ে গেছি আর এখন ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বলো তাই বলছি কি হচ্ছে তুমি নাকি হচ্ছে সারা রাত ভিডিও বানিয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি তো বাবার যখন কেক কাটিং হচ্ছিল তখন থেকে সান্তা ক্লজ গিফট দিয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো আমরা এখন দাঁড়িয়েছি মিষ্টির দোকানে মিষ্টি নেব তার আগে গেছিলাম ফুলের দোকানে ফুল নিলাম
আমরা এখন এসে গেছি মন্দিরে, আর এখানে পশ্চিমকান্তির সামনে এই পুজোটা হয়। তো এটা হচ্ছে যে কাশিজোড়া, বেনপুর কাশিজোড়া মহাপুরুষতলা বলে, এখানে তো ওখানেই পুজো দিতে আসছি। আর আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আসি এখানে পুজো দিতে।
আর এখানে দেখো মেলা বসেছে মন্দিরের পাশেই মাঠে, তো দিনের বেলা বলে অনেক দোকান বন্ধ আছে, যেহেতু কাল থেকে পুজো শুরু হয়েছে এখনো অনেক দোকান দেখছি বানানো চলছে। তো বাবাই বলছে খেলনা কিনবে, তাই মেলা দেখতে ঘুরে আসছি। আবার একদিন আসবো রাত্রের বেলা, তখন ভালো করে দেখাবো তোমাদেরকে। এখনই কয়েকটা খেলনা দোকান এমনি আর স্টেশনারি দোকান এগুলোই খোলা আছে দেখছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই দেখো বাবাইয়ের কাণ্ড, দাঁড়াও দেখাচ্ছি ও কি কিনেছে। মেলায় গিয়ে বলছে দাঁড়াও ভাবি আমার কাছে কি নেই ওটাই নেব। দিয়ে এই যে এটা লেজার লাইট কিনে এনেছে, এইখানে দে, এইখানে মার, এইখানে মার, এইখানে মার লাইটটা। নে প্রসাদ, নে প্রসাদ, নে নে একটা নে, ওঠা আমি প্রসাদটা দিই সবাইকে দিই। এটা সুপার হিরো হয়, আর আমি এই যে দুটো প্লেট কিনে এনেছি, প্লাস্টিকটা বের করতেও তো পারছি না। ভাই প্লাস্টিকটা টান, ভাই প্লাস্টিকটা টান। এই কলা পাতার প্লেটগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এখন প্লেটগুলো ধোবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো আমি যাওয়ার আগে সব রান্নাবান্না করে গেছিলাম। এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু ভাজা, ডাল, আর এখানে আছে মাছের তেল ঝাল। আর এই যে এখন বাবার খাওয়ার বেড়ে নিয়েছি, বাবাকে খাওয়াবো। আর এই যে এখন বরের জন্য খাওয়ার পাড়লাম, ওকে এখন খেতে দেবো। আর এই দেখো মাছগুলো এখানে খেলছে কেমন, আর এই যে প্যারটগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।